হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো আমাদের সকাল সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর অভ্র এদিকে ওঠা সরস্বতী মাকে ওপর থেকে নামিয়েছে, নামিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তারপর বলে আমার সরস্বতী মাকে খাবারও দিতে লাগবে, তাই আমি বললাম ঠিক আছে। তো ওর এখানে সরস্বতী মাকে একটু মিষ্টি আর জলও দিয়েছে ও, দিয়ে এবার ওর পূজা করা হয়ে গেছে। আর ওইদিকে আমাদের ঠাকুর ঘরেও পুজো হয়ে গেছে। আর এখানে ব্যাঙ্গালোরে তেমন একটা সরস্বতী পুজো হয় না, দু এক জায়গায় হয়, তো আমাদের বাড়ির থেকে সেটা অনেকটাই দূরে, তো মনে হয় না আজকে আমাদের যাওয়া হবে, কারণ আজকে আমাদের একটু অন্য কাজও আছে, তো এই জন্য আমরা বাড়িতেই পুজো দিয়ে ফেলি। আর এখানকার স্কুলেও কিন্তু সরস্বতী পুজো হয় না, আমরা যেরকম ছোটোবেলায় সরস্বতী পুজোতে স্কুলে যেতাম, এখানে সেটা হয় না স্কুলে পুজো, তো বাড়িতেই পুজো করতে হয়। হয়েছে তোর পুজো দেওয়া? হ্যাঁ হয়েছে, এখন থাল নামাবো। থাল নামাবি? নামা, প্রসাদ খাবি? নামা তাহলে, থাল কি করবি এখন? ওই ঘরে নিয়ে যাই, এগুলো ঠাকুরের থাল কিন্তু। নিয়ে আসছি, ফার্স্টে জল রাখবো। যা বা ফার্স্টে গ্লাস রেডি করবো। ঠাকুর পুজো দেওয়ার পর আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আজকে আমার কিছু কাপকেকের অর্ডার আছে, তো এগুলো আমি রেডি করে নিচ্ছি। তা আমি ভেবেছিলাম ডিজাইন করার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ক্যামেরাটা আমার ঠিকভাবে সেট হয়নি, সেটা আমি দেখিনি তখন, পরে এডিট করার সময় দেখি আমার ক্যামেরাটা ভালো করে সেটই হয়নি, সেই জন্য সেটা আমি আজকে আর শেয়ার করতে পারলাম না। তো কাপকেকগুলোতে আমি ফ্রস্টিং করে নিয়েছি, এবার ওপর থেকে আমি কিছু স্প্রিঙ্কলার্স দিয়ে দিচ্ছি, তাহলে আমার কাপকেক ডেকোরেশন হয়ে যাবে। তারপর এগুলোকে আমি বক্সে ভরে রেখে দেবো। তারপর আমি চটপট করে আজকে রান্না সারবো, তারপর আমাদের একটু বাইরে বের হওয়ার আছে। এই দেখো, এবার কাপকেকগুলোকে আমি বক্সে ঢুকিয়ে নিচ্ছি, আর খুবই সিম্পলভাবে আজকে আমি ডেকোরেশনটা করেছি, আর যারা অর্ডার করেছে ওরা বোধহয় কারো বাড়িতে ঘুরতে যাবে, তখন এটা নিয়ে যাবে, তো এই জন্য মানে ওরা দুপুর দিকেই নেবে। এই আমার কাপকেকগুলো একদম রেডি, এবার আমি এটাকে বক্সে করে রেখে দেবো, যখন ওরা আসবে তখন নিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর ক্যামেরার সামনে আসছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তোমাদের সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজে 12:30, তার মাঝে কয়েকদিন আমাদের খুবই মানে চাপ গেছে সবারই, আমাদের শরীরটা খুবই খারাপ ছিল, তোমাদের তো সেদিন দেখালাম অভ্রকে নিয়ে হসপিটালে গেছি, তারপর সেদিন রাত থেকে অভ্রর তো সেদিন রাতে বারবার বমি করছে, জ্বর 103-4 জ্বর, জলপট্টি দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছে, কিছুতেই জ্বর নামে না, কেঁপে কেঁপে জ্বর। তারপরে আর কাঁপুনি মানে কাকে বলে, 3-4 কম্বল দিয়ে ওর কাঁপুনি কমে না। তারপরে রাত 2:30-3 নাগাদ ওর একটু জ্বরটা কমলো, তারপর ভাবলাম ঠিক আছে এবার ঘুমাই। ও মা, 4টার থেকে আমার জ্বর, এই আবার আমারও সেই একই রকম কাঁপুনি দিয়ে জ্বর। তা আমরা তো সবাই ভাবলাম এবার তো কোভিড হয়েছে সবারই, আর অমিতেরও শরীরটা খারাপ, ওর জ্বর ছিল না কিন্তু ওই কাশি সর্দি এসব ছিল। তারপর কি করলাম, রাত্রে তো আমি ট্যাবলেট ট্যাবলেট খেয়ে ঘুমালাম, সকাল 9:10 উঠেছি আমরা সেদিন, পরের দিন কী বার ছিল, রোববার। তারপরে আমার আবার দিনের বেলা জ্বর এসছে, অভ্রেরও জ্বর এসছে, তো সেই দিনও জ্বর মোটামুটি ছিলই। তারপর সোমবার থেকে একটু জ্বরটা কম, আমারও কম, কিন্তু এত উইক লাগছিল, আর ভিডিও তো দূরেই থাক, সারাদিন ঘরের যেসব রান্নাবান্না থাকে ওগুলো করতে ইচ্ছে করছিলো না কোনো মতে, অমিত আমি মিলে এদিক ওদিক টুকটাক করে কাজ চালিয়েছি। তারপর যখন সোমবারের রিপোর্ট এলো, দেখা গেল কোভিড নেগেটিভ, অভ্রর নেগেটিভ, তার মানে আমাদেরও কোভিড হয়নি, হলে তো সবারই হতো, তো কোভিড নেগেটিভ, যাই হোক রক্ষা, যাই রিপোর্টটা নেগেটিভ এসছে। তো তারপর সোমবার থেকে মোটামুটি ঠিকই আছি, জ্বরটর নেই, কিন্তু উইকনেস ছিল, বেশ উইকনেস ছিল সবারই, এর জন্য আর এই কয়েকদিন আর কোনো ভিডিও টিডিও করিনি, আর শরীর ভালো না থাকলে আর কি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সকালবেলা আমরা সবাই চান টান করে উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমার ছিল কিছু কাপকেকের অর্ডার, তো ওই কাপকেকগুলো রেডি করলাম। তারপরে রান্না করলাম, আজকে রান্না করেছি মাছের ঝোল, আর করলাম ডাল আর বিন আর গাজর মিলিয়ে একটু ভাজা ভাজা মতো করেছি, এই কয়টাই রান্না করলাম, বেশি কিছু করিনি। এখন বাজে 12:30, এবার অমিত আর আমি একটু বেরোবো, কালকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে মৃত্যুবার্ষিকী, তো ঘরে উপাসনা হবে সকালবেলা। কি আসবি? পরে আসিস, দাঁড়া। তো কালকে উপাসনা হবে সকালবেলা, 9:00 থেকে উপাসনা, তো
তো ওই জন্য যাবো এখন বাজারে, বাজারে গিয়ে ফুল, তারপর ফল, মিষ্টি এগুলো সব নিয়ে আসব, কারণ সকাল 9টার সময় হবে। তারপর এসে ভাত টাত খেয়ে আবার ঠাকুরের জন্য ওই খয়ের উখরা আর নারকেলের নাড়ু করতে হবে, তো এটা বিকাল দিকে করব। তারপর সন্ধ্যার দিকে আবার যেটা ডেকোরেশন, মানে যেটা ফুল দিয়ে সাজাবো জায়গাটা, যেখানটা উপাসনা হবে ঠাকুরকে বসাবো, ওগুলো সন্ধ্যার দিকে আমরা সব সাজিয়ে ফেলবো, নাহলে সকালবেলা এত সকালে উঠে সব কিছু রেডি করা তো পসিবল না, আর শরীরটা এখনও 100% ঠিক হয়নি, তো এর জন্য আজকেই সব রেডি করে রাখবো। তারপর কালকে আরেকটা কেকেরও অর্ডার আছে, তো ওইটারও কিছু কাজ দেখি আজকে পারলে আজকেই করে রাখবো, নয়তো কালকে দুপুর দিকেও করবো, ওরা বিকালবেলায় নেবে তো দুপুর দিকে করতেই পারবো। তো এখন অভ্র ঘরে থাকবে আর আমি আর অমিত যাবো একটু বাজারে, গিয়ে ফুল এসব কিনে আনবো, মিষ্টি ফল যা লাগে আর কি, তো ওইসব কিনতে যাব এখন। তো চলো তোমরাও সঙ্গে থাকো আমাদের সঙ্গে, চলো বাজারে। আর তুই কী করছিস? টিভি দেখছি। আর এই যে এখানে অভ্র বসে বসে টিভি দেখছে, তারপর যতক্ষণ মা আর বাবা না আসে বাজার থেকে ততক্ষণও টিভি দেখতে থাকবে, ওই যে চলছে ওর কার্টুন, এখন দেখবে টিভি। আর অমিত নিচে চলে গেছে, গাড়িটা খুবই নোংরা হয়ে আছে, এই জন্য আমি ওকে বললাম যাও তুমি গাড়িটা পরিষ্কার করো, ততক্ষণ আমি আসছি। আর ওরা কাপকেক নিতে আসবে বলছিল 1:30 নাগাদ, তো আমরা তখন থাকবো না 1:30 সময়, 1 ঘন্টায় তো আমরা আসবো না, তো এর জন্য ভাবলাম কাপকেকটা ওদেরকে দিয়েই যাই, তো এখন ওদেরকে ফোন করব। তো ওরা মানে আমার অ্যাপার্টমেন্টেরই অন্য ব্লকে থাকে, তো ওইখান থেকে ও যদি ওই বিল্ডিং থেকে নিচে নেমে আসে আমি ওই দিক থেকে যাব, তাহলে ওকে দিয়ে দেবো, আর নয় তোর ঘরেই দিতে হবে। তুই পারবি কি কাপকেকগুলো নিতে আসলে দিতে? পারবি না? আচ্ছা থাক, হবে। তো এখন যাব ওই কাপকেকগুলো ফোন করব, ফোন করে দেখি যদি আসে ওইখান থেকে ওপর থেকে নিচে নেমে আসলে তো ওইখানে দিয়ে দেবো, আর নয়তো ওর ঘরে গিয়ে দিতে লাগবে, তাহলে তো আরও 10 মিনিট লেট হবে। তো চলো যাই এখন বাজারে, বাজার টাজার করে আসি, আর বিকালবেলা যা ডেকোরেশন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওগুলো। আমি অনেক দিন বাদে আজকে ক্যামেরা অন করলাম, বাপরে 1 সপ্তাহ তো হবেই, এতই শরীর খারাপ ছিল কি আর বলবো, আর শরীর খারাপ থেকেও বেশি ভয় কোভিড হলো নাকি, কোভিড হলো নাকি এই ভয়ে ভয়ে মনে হয় আরও বেশি শরীরটা খারাপ হয়ে গেছে, তাই না? তারপর যখন দেখা গেলো সোমবারে যখন রিপোর্ট এলো, রিপোর্ট নেগেটিভ, তাও একটু শান্তি, তারপর দেখি না সোমবারে বিকাল থেকে আর কারোর জ্বরও নেই, আরও ওভর যদি জ্বর থাকতো তো ডক্টর বলছিলো যে নিয়ে যেতে আবার মঙ্গলবারে, তো সোমবারে যখন আর জ্বর আসেনি তো আর তো যাওয়ার কথা নেই, তারপর আমারও শরীরটা জ্বর টর কমে গেলো ঠিক আছে। তো চলো যাই এবার বেরোই, হমিত ওদিকে হাল্লা করবে না হলে, লেট করলে বকবে আমাকে। চলো টাটা। আমরা বাজারে পৌঁছে গেছি, পৌঁছে আমরা গাড়িটা পার্ক করে নিয়েছি, এবার যে ওপরের ওই ফুটব্রিজটা দেখতে পাচ্ছ ওইখান দিয়ে ওপর দিয়ে উঠে আমরা রাস্তাটা ক্রস করব, কারণ বাজারটা হচ্ছে ওই পারে, তো এই দিকে আমরা ফুটব্রিজটা ক্রস করছি। আর দেখো তোমরা ফুটব্রিজের ওপরে সবাই কীরকম দোকান নিয়ে বসেছে, একদম হাঁটাই যায় না, আধা রাস্তা আধা ফুটব্রিজে ওরা মানে দোকান দেওয়া, আর লোকজনেরা করবেই বা কী, এই প্যান্ডামিকে কত মানুষের কাজ চলে গেছে, তো যাই হোক ওরা এভাবে করে নিজেদের সংসার চালাচ্ছে, কী আর করার। পুরো দেখো আধা ফুটব্রিজ নিয়ে ওদের দোকান, পুরো ওপরে ওঠা নামা সব জায়গাতেই ওদের দোকান পুরো ভর্তি। তো আমরা বাজারে পৌঁছে গেছি, এটা অনেক বড়ই মার্কেটটা, সবজি ফল ফুল সব পাওয়া যায় সব। তো এখন যেহেতু আমরা দুপুরবেলা এসেছি তো সবজির দোকানগুলো সব উঠেই গেছে, কিন্তু ফুলের দোকান আছে অনেক, খুব একদম দেখো বড় বড় ব্যাগের মধ্যে ওরা এখান থেকে হোলসেলে অন্য দোকানদাররা ফুল কিনে নিয়ে যায়। তো আমরা এইসব দোকানে এসেছি, এখানে দেখো কত ফুল রাখা, আর এখানে কেজি হিসাবে ফুল বিক্রি হয়, আধা কিলো 1 কিলো এরম হিসাবে ফুল বিক্রি হয়, যে কোনো ফুলই কেজি হিসাবে বিক্রি হয়। আর এই যে উনি দেখতে পাচ্ছ বসে বসে মালা রেডি করছে, এরকম মালাও বিক্রি হয় বানাচ্ছে, তো ওই হিসাবে মানে 1 মিটার মতো থাকে বোধহয়, ওরম হিসাবে ওরা মালাও বিক্রি করে। এ দেখো ওরা প্যাকেটে নিয়ে তারপর ওয়েট করে, ফুল কেজি হিসাবে বিক্রি হয়, যার যত কেজি লাগে সেই হিসাবে নিয়ে যায়, এ দেখো ওয়েট করছে। তো আমরা এরকম কেজি হিসাবেই এরকম ডিপ কালারের যেটা গেন্দা একটা এনেছি, আর একটা হলুদ এনেছি, হলুদ কালারের গেন্দা, আর কিছু মালাও নিয়েছি, তার সঙ্গে আমি কিছু ডালিয়া ফুলও কিনেছিলাম। তো অনেক ফুল দেখো এখানে, কত রকমের ফুল, দেখতে খুবই ভালো লাগে।
আমরা ফুল নিয়ে নিয়েছি, ফলও কিনে নিয়েছি। তো খুব বেশি তো ফল আমরা নিইনি, কারণ তেমন কাউকে আমরা বলবো না। আগে আমাদের অনেকটাই প্ল্যানিং ছিল, মানে লোকজনকে ডাকার জন্য, গুরু ভাই বোনরাও আসতো উপাসনাতে, কিন্তু এই প্যান্ডামিক সব কিছু নষ্ট করে দিয়েছে। এক সপ্তাহ আগেও যে আমাদের এত শরীর খারাপ ছিল, তখনও আমরা তো ভাবছিলাম ঠিকঠাক কাজটা করতে পারবো কি না তা নিয়ে আমাদের সন্দেহ ছিল। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় সব এখন শরীরটা ভালো হয়েছে সবারই। তো এবার আমরা ফল আর ফুল কিনে নিয়েছি, এবার এসেছি আমরা মিষ্টির দোকানে। এটা হলো কান্তি সুইটস, ব্যাঙ্গালোরের খুবই একটা মানে ফেমাস মিষ্টির দোকান। এখান থেকে আমরা বেশ কিছু মিষ্টি নেব। এই দেখো কত রকমের মিষ্টি এখানে সাজানো, পুরো দোকানটাতে একদম ভর্তি। আর মিষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু এদের দোকানের এখানে চানাচুর, স্ন্যাক্স যেটা, ভুজিয়া, তারপর সল্টেড পিনাট, সল্টেড বাদাম, এ দেখো অনেক রকমের চানাচুরও এখানে পাওয়া যায়। কর্নফ্লেক্স দেওয়া আরও অনেক রকমের ভ্যারাইটিস চানাচুর ওদের, ওদের ওরাই ওগুলো বিক্রি করে, বানায় আর কি। তো এখান থেকে আমরা বেশ কিছু মিষ্টি টিষ্টি নিয়েছি, নিয়ে দেখো আমাদের হয়ে গেছে মিষ্টি কেন। আমি এখন পেমেন্ট করছে, এবার আমরা যাব বাড়ির দিকে। এ দেখো গাড়িতে আমরা সব সেট করে নিয়েছি, আর আমাদের উপাসনাতে বেলপাতাও লাগে, তো আমি যাই হোক বেলপাতাও একটু পেয়ে গেছি। আর বেলপাতাগুলোর মধ্যে এত বড় বড় কাটা ছিল, তাই অমিতকে বললাম একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, নাহলে সিটে রাখলে সিটটা নষ্ট হয়ে যেতে পারে কাটা ঢুকে। তারপর বাড়ি ফিরে এসে আমরা ভাতটাত খেয়ে নিলাম। খেয়ে এবার আমি ফুলগুলোকে প্যাকেট থেকে খুলে খুলে রাখছি, নাহলে এগুলো গরমে নষ্ট হয়ে যেতে পারে ঘেমে। আর এখানে জানলাটার সামনে, তাই হাওয়া আসে, তো এই জন্য প্যাকেটগুলো খুলে খুলে আমি এভাবে একটু বের বের করে রেখে দিয়েছি। দেখো অনেকগুলোই ফুলই কিনেছি, প্রায় 2-2.5 কিলো মতো ফুল আছে এখানে সব মিলিয়ে। আর কিছু ফলও যেগুলো বললাম নিয়ে এসেছি, সামান্য কিছু ফল, কমলা, আঙ্গুর, আপেল, কলা, এসব। তো এগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি প্যাকেট খুলে খুলে, নয়তো নষ্ট হয়ে যাবে গরমে ঘেমে। নিয়ে তারপর আমার আরও কিছু কাজ আছে আজকে, তোমাদের যেরকম বললাম খই রুখরা বানাতে হবে, নারকেলের নাড়ু বানাতে হবে, সেসব কাজগুলোও করব। তো বেলপাতাটাও বের করে রাখছি, নাহলে ওটাও গরমে নষ্ট হয়ে যাবে। আর আসার সময় মার্কেটটাতে দেখি বড় বড় ফুলকপি নিয়ে বসা, তো এখান থেকে আমি দুটা বড় বড় ফুলকপিও কিনলাম। তো এগুলো পরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, এখন এখানেই সাইডে থাক। আর এটা সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যাবেলা অভ্র আর আমি বসেছি ফুলের মালা বানাতে, যেহেতু আমরা পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে কোনো কাপড় লাগাবো না, জাস্ট মালাগুলো ঝুলিয়ে দেবো। তো এর জন্য বেশ কিছু মালা লাগবে আমাদের, লম্বা লম্বা ঠাকুরের গলায় পরানোর জন্য আমাদের মালা লাগবে। তো এর জন্য এখন আমরা দুজন বসেছি মালা বানাতে। আর খই রুখরা, নারকেল নাড়ু, এসব আমার বানানো হয়ে গেছে, ওগুলোর আমি ভিডিও করে নিই। তো এদিকে আমরা দুজন চটপট করে মালাগুলো বানিয়ে নিচ্ছি। আর অভ্র এই ধরনের কাজগুলো করতে খুবই পছন্দ করে, ওকে যদি আমরা নিই এই কাজ, এইসব ধরনের কাজ করতে, ও খুবই মানে ইন্টারেস্ট পায়, কারণ এগুলো তো মানে এই ধরনের কাজগুলো সবসময় তো এখানে হয় না, খুবই রেয়ার। এর জন্য ও খুবই ভালোবাসে এই কাজগুলো করতে। তারপর আমরা মালা বানিয়ে, তারপর আমরা এই জায়গাটাকে, ডাইনিং টেবিলটা সরিয়ে পরিষ্কার করে নেব। আর এখানে সব আমাকে অভ্রই হেল্প করেছে, ওর বাবা আর হেল্প করেনি, ওই চেয়ার টেবিল সরানোতে আমাকে হেল্প করেছে। আর এই ডাইনিং টেবিলটা সরিয়ে আমি টিভির সামনে আমাদের লিভিং রুমে সেখানটা রেখে দিচ্ছি একদিনের জন্য। এবার সব সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর এখানে আমরা মালাগুলো লাগিয়ে সাজিয়ে নেব। আর বাকি কাজ আমরা কালকে সকালে করব, ঠাকুর বসানো তো আজকে রাত্রিবেলা বসানো যাবে না, সেটা কালকে রাত্রি, কালকে সকালবেলায় করতে হবে। তো এখন শুধু ঝাড়ু দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, মালাগুলো লাগিয়ে আমরা রেডি করে রাখব। আর কালকে আমার একটা কেকেরও অর্ডার আছে, তো এই জন্য কেকটা আমি রাত্রিবেলায় বেক করে রাখলাম, তাহলে সকালবেলা উপাসনা হয়ে গেলে তারপর আমি দুপুরের দিকে কেকটা রেডি করে ফেলতে পারবো, নাহলে একটু তাড়াহুড়ো পড়ে যাবে। আর আজকে এইখানে দেখো অভ্র আমাকে হেল্প করছে মালা এনে দেওয়া নেওয়াতে, ওই আমাকে হেল্প করছে, আর ওই ধরনের কাজগুলো করতে খুবই পছন্দ করে। তো এবার এগুলো হয়ে গেলে আমরা ভাত খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর আমরা আজকে শুয়ে পড়বো, তারপর কারণ কালকে অনেক সকালে উঠতে হবে, উঠে রেডি করে ঠাকুর গোছানো, সাজানো সব কিছু করতে হবে, ফল মিষ্টি দেওয়া সব রেডি করতে হবে। তো আজকে আমরা এটা রেডি করে রাখলে একটু কাজ হালকা থাকবে, কারণ মালাগুলো বানাতে বেশ অনেকটাই সময় লেগেছে, তাও অভ্র আমাকে হেল্প করেছে দেখে অনেকটাই তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে কাজ। এই দেখো এখানে আমি এভাবে লাগিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা, আর ওইদিকে অমিত দেখো ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিচ্ছে। তো আমাদেরকে বললো যে তোমরা অনেক কাজ করেছো, আর কিছু করতে লাগবে না, ঠাকুর ঘর আমি পরিষ্কার করে দিচ্ছি। আর অমিত এখন তাই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।